ওরে হরি ভজন করবি যদি রে, ওরে হরি ভজন করবি যদি, তবে এই ছাঁচার জলটা ধীরে ধীরে মোর কচাতে ওঠা 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 ওঠা। একটু পরে আমার টুম্পা, এখন প্রদ্যুৎ বাবা গাইবে আমার পরে, তারপরে টুম্পা বর্মন আসবে, টুম্পা মা। তা টুম্পা আমাকে বলছিল, বাবা এরকম সাধক কি আছে দেশে যারা ছাঁচার জলটা মোর কচায় তুলতে পারে? আমি দেখ, আমি আধার ব্যবসা করি, আমি জাহাজ সংক্রান্ত ব্যাপার তো বলতে পারবো না মা, আমার তো আধার ব্যাপার। তবে নিশ্চয় কেউ পারে বই কি বলছে, তাহলে বুঝবো কেমন করে? বল, তা যদি বুঝিয়ে দিন, বুঝতে হয় তাহলে নিজেকে আত্মসমর্পণ করতে হবে তার কাছে। গুরু চিনতে গেলে দিন রাত সঙ্গ করতে হবে, গায়ে ঠ্যাং তুলে শুয়ে থাকতে হবে, গা টিপবো, পা টিপবো, গোটা অষ্টাঙ্গ টিপবো, তোমার সমস্ত সেবা করবো। তারপর তুমি যখন ঘুমিয়ে থাকবে তখন আমি জেগে জেগে দেখবো আমার গুরুদেব জীবন কেমন ঘুমোচ্ছে। হরি বল। তাই হরি ভজন করবি যদি, ওরে হরি ভজন করবি যদি রে, তবে এই দেহর ছাঁচার জলটা ধীরে ধীরে মোর কচাতে ওঠা ওঠা ওঠা। কিন্তু জানেন, হরির ভজন বড় লেঠা, খুব যাওয়া। হরি বলাও শক্ত, হরি ভজাও শক্ত, হরির ভজন বড় লেঠা, ওই হরির ভজন বড় লেঠা, হরির সাধন বড় লেঠা, হরির ভজন বড় লেঠা, সাধন বড়, হরির ভজন বড়, হরির সাধন, ওই সাধন, ওই সাধন, ওই সাধন বড় লেঠা। আমার কাছে একটা চারা আছে, একটা আম, একটা আমের ভিতর একটা জামের চারা, জামের চারা, একটা আমের ভিতর জামের চারা, তিনটি মোটায় আটা। তোমরা ক মোটার আম খেয়েছো বাবা? একটা মোটা। কিন্তু আমি যে আমটার কথা বলছি, একটা আমের ভিতর জামের চারা, সেটা তিনটি মোটায় আটা। তার তিনটি মোটা কি কি? হ্যাঁ গো মা, বলছি আমার কোনো এমন মা আছো কি একা একা একটা স্বপ্নের মা হতে পারবে? পারবে, পারবে না? তা এখানে তো অনেক দাঁড়িয়ালা মোটা মোটা বাবা দেখছি, তোমরা কেউ কেউ পারবে একা আমার মতো একটা সন্তানের বাবা হতে? পারবে না। তা আমি বলছি, মা বাবা দুজনের ইচ্ছে হয়েছে একটা সন্তান বা কন্যা হোক, এবার কি বলো, হবে তো? হবে? যদি হয় হাত তুলে বলবে হবে, হবে, হবে না? কেন হবে না? দেহের মধ্যে মায়ের অংশ হচ্ছে মাত্র চার, আর বাবার কত? চার। কত হলো? আট। আর যার পুজো করে আমরা সেই গোবিন্দ,
তার দিয়া আছে দশ, সে দশ না দিলে বাবা মা যত চেষ্টা করুক ছেলে মেয়ে হবে না। গোটা বাংলায় তাদেরকে আটপুরো বা আটপুরি বলে, থাকলে কেউ রাগ করবেন। তাদের মধ্যে মায়ের চার, বাবার চার আর ঈশ্বরের দশ, এই আঠারো মোকামে এই দেহটি গঠিত। হরি বল হরি বল। আমের ভিতর জামের চারা এই তিনটি মোটা, মা বাবা আর ঈশ্বর, ওই তিনটি মোটাই আটা। এবার দেহে আসছি তিনটে নারী, ইরা পিঙ্গলা সুষমনা শত রজতম। সায়েন্স বা বিজ্ঞান বলছে বায়ু পিত্ত আর কফ, এ তিন নিয়ে মানব শরীর গঠিত। আমের ভিতর জামের চারা তিনটি মোটাই আটা, তাতে চার রকমের একটা গাছে চার রকমের ফল ধরেছে। হরি বল বল হরি বল হরি বল বল হরি বল, ওরে চার রকমের কি মজা বলি, চার রকমের ফল ধরেছে রে। চারটে ফল কি কি? কমলা লেবু, আপেল, বেদানা আর আম নাকি? তাহলে কি হবে? মাইক তো খুব বাজাচ্ছে, বলো কি হবে? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ফল ঈশ্বর সৃষ্টি করেছেন এই জীবের জন্যে। তোমাকে রেলগাড়ি লোড করে টাকা দেওয়া হলো, সুন্দরী একটা মেয়ে ছেলে দিয়ে বিয়ে দেওয়া হলো, আর তোমার কাছ থেকে কাম শক্তিটা কেড়ে নেওয়া হলো, তুমি কি সুখী হবে? হবে? অনেক টাকা দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো ব্যাঙ্গালোরে ডাক্তার বলছে ভাত খাবে না, জল খাবে না, এই খাবে না, সেই খাবে না, খাবে না, খাবে না, খাবে না, খাবে না, খাবে না, তো খাওয়াই ভালো, তার টাকা থেকে লাভ কী? তাই আমাদের একটা ফল পেয়ে কেউ সন্তুষ্ট নয়, আমাদের এই জীবের এত লোভ, আমাদের চারটে ফলই চাই। ধর্মও চাই মানে গোবিন্দকেও চাই, অর্থও চাই মানে টাকাও চাই। ধর্ম অর্থ কাম মানে কাম, কাম মানে কাম, গোবিন্দ তুমিও কাম, আমাদের ঘরে এসো, তোমাকেও চাই, আমার বউকেও চাই, ছেলেকেও চাই, নাতিকেও চাই। তাই ধর্ম অর্থ কাম মোক্ষ, অর্থাৎ আমি যখন মরে যাব তখন যেন তোমার চরণে ঠাঁই পাই গোবিন্দ। আমের ভিতর জামের চারা তিনটি মোটাই আটা, তাতে চার রকমের ফল ধরেছে। এই যে খেতে কেমন গো? যে খেয়েছে সেই জেনেছে, অন্য কি জানে জানে বলো, যে খেয়েছে সেই জেনেছে, অন্য কি জানবে বলো। তবে আমি একটু একটু প্রসাদ পেয়েছিলাম তার জন্য বলছি, ওরে পাঁচ রকমের মিঠা, ওই পাঁচ রকমের মিঠা, ওই পাঁচ রকমের মিঠা। পাঁচ রকমের মিঠা মানে একটা মানুষের স্বভাব কেমন হবে, শান্ত, দার্শক, সূক্ষ্ম, বাৎসল্য, মধু, এই পঞ্চভাব। এই পাঁচ রকমের মিঠা, এই পাঁচ রকমের মিঠা, হরির ভজন বড় লাটা, হরির সাধন বড়, হরির ভজন বড় লাটা, হরি সাধন বড় লাটা। হরিপদই বলে গোসাই, হরিপদই বলে মানুষ হয়ে জন্ম নিলি ঘেটা, দেহ না তা গুরু নাই, গুরু নাই, গুরু নাই, গুরু নাই, দেহ না দায় গুরু নাই, নাদা মানে, নাদা মানে বোঝেন, বোঝেন না তো, নাদা বোঝেন, নাদা মানে হচ্ছে
যেটাই গুড় থাকে মাটির কলসি ওটাকে নাদা বলা হয়, আর বাউল নাদার স্বরূপে দেহটাকে বলেছে। এ নাদায় গুড় নাই, কোন গুড় না? এক নম্বর গুড় ব্রহ্মচর্য। দেহ নাদায় গুড় নাই, দেহ নাদা গুড় নাই, গুড় নাই, গুড় নাই, দেহ নাদা গুড় নাই। শুধু একটা লোক কি করেছে জানো মায়েরা, দোকান থেকে পাঁচ টাকার গুড় নিয়ে এসে একটা কলসির কানাটায় লিপে রেখে দিয়েছে, আর দুনিয়ার মাছি এসে তাতে বসছে। আর একজনা গুড় খাওয়ার লোক খুব গুড় পছন্দ করে, সে এখন যেতে যেতে দেখছে, আরে কলসির উপরটায় যদি এত তাহলে ভিতরটায় কত। হরি বল হরি বল। এর মধ্যে কিন্তু বাউলের সব রসটা ঢুকে গেল যে রসিক তার কাছে, বলছে উপরটায় যদি এত তাহলে ভিতরটায় কত। ওই ভিতর দেখতে গিয়ে ভিতরে তো গুড় নাই, একটা সাপ ঠান্ডা জায়গা পেয়ে ঢুকে বসেছিল, মারলে কামড়, ব্যাটা সেখানে শেষ। তাই পুরুষ জাতি প্রকৃতি নাগিনীর ছবলেই শেষ হয়ে গেছে। তাই না তাই গুড় নাই শুধু মাছি ভবন, গুড় নাই গুড় নাই, না তাই গুড় নাই শুধু মাছি ভবন। ওই আমরা নিজেকে দেখি মোটা, এই নিজেকে দেখি মোটা, হরির ভজন করি, হরির ভজন বড় লেটা রে সাধন বড়, হরির ভজন বড় লেটা। সাধন বড় লেখা।